আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগেকার দিনে আত্মীয়দের বাসায় বেড়াতে গেলে গরম গরম ধোয়া ওঠা চা, সঙ্গে মিষ্টি এবং বাড়িতে বানানো মুচমুচে নিমকি। নিমকি ময়দা দিয়ে তৈরি একটি খুবই হালকা এবং মুখরোচক খাবার। একবার মুচমুচে নিমকি খেতে শুরু করলে তো সহজে থামা যায় না, আর সঙ্গে যদি চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুবই জনপ্রিয় এই নিমকির রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এবারে সবকিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানোর পর মোট করে ধরলেই যদি দেখেন ময়দাটা এমন দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ময়দাটা একদম পারফেক্ট হয়েছে। আর ঝরঝরে থাকলে কিন্তু আরও কিছুটা তেল এখানে অ্যাড করতে হবে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এখানে একটা ডো করে নিব। কোনো মতে কিন্তু এখানে গরম পানি দিতে যাবেন না, তাহলে নিমকি কিন্তু মুচমুচে হবে না। তো আমার ডোটা করা হয়ে গেছে, উপর থেকে এবার সামান্য তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে ভালো মতো মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার আমি এটাকে একটা রোল বানিয়ে নিব। ব্যাস এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটা লেচি থেকে আপনাদেরকে নিমকিটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট একটা লেচি প্রথমে পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। রুটিটা যে গোল হতে হবে তা কিন্তু আবশ্যক নয়। বেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি, এরপর নিমকির ভাজটা দিয়ে দিচ্ছি। আশা করছি নিমকিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি সবগুলো নিমকি বানিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। একটা পাত্রে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি এখানে নিমকিগুলো দিয়ে দিব, তবে তেল কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না, আর হাই হিটেও কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখেই কিন্তু নিমকিগুলোকে আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকে ফুলে উঠেছে। আর এ পর্যায়ে তো দারুণ একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি নিমকিগুলোকে নামিয়ে নিব। তো এই তো ছিল আজকের এই নিমকির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই বিকেলবেলা চায়ের সঙ্গে নিমকিটা ট্রাই করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।